দেশ জুড়ে 78তম স্বাধীনতা দিবস উদযাপনের প্রস্তুতি চলছে। 2022 সাল থেকে হর ঘর তিরঙ্গা কর্মসূচি শুরু করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একসময় শুধু সরকারি বেসরকারি অফিস আদালত ও প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হতো, কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের সকল নাগরিকদের মধ্যে দেশত্ববোধ জাগ্রত করার লক্ষ্যে হর ঘর তিরঙ্গা কার্যক্রম শুরু করেছে। দেশের প্রতিটি নাগরিক নিজ নিজ বাড়িতে স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন করছেন। এবারও এর ব্যতিক্রম হয়নি, প্রতি ঘরে উত্তোলন হবে জাতীয় পতাকা। ইতিমধ্যেই তিরঙ্গা র্যালি, পদযাত্রা ইত্যাদি শুরু হয়েছে। মঙ্গলবার সকালে গোমতী জেলার যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে হরগর তিরঙ্গা এক র্যালি অনুষ্ঠিত হয় উদয়পুর ক্রীড়া ময়দান থেকে। এই র্যালিতে অংশ নেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, বিধায়ক অভিষেক দেবরায়, পৌর চেয়ারম্যান শীতলচন্দ্র মজুমদার, ভাইস চেয়ারম্যান ও মহকুমা শাসক থেকে শুরু করে বিভিন্ন পৌর এলাকার ওয়ার্ড কাউন্সিলরগণ। এই দিনের র্যালিটি উদয়পুরের বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় এসে শেষ হয় যুব বিষয়ক ক্রীড়া ময়দানে। এই র্যালিতে শহর এলাকার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রী থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকগণ অংশ নেন। এছাড়া একটি সুসজ্জিত টেবলো বের করা হয় শহরের বুকে। গোটা অনুষ্ঠানকে কেন্দ্র করে ছাত্রছাত্রীদের মধ্যে দেশপ্রেমকে নিয়ে এক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। উদয়পুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টিভি 100 বাংলা। দেশ স্বাধীন হয়েছে, আমাদের দেশ ভারতবর্ষ স্বাধীন হয়েছে 77 বছর পেরিয়ে 78 বছর আমরা 78তম আজকে স্বাধীনতা দিবস পালন করতে যাচ্ছি আগামী পরশু দিন। তো স্বাভাবিকভাবে দেশের নাগরিক হিসাবে, রাজ্যের নাগরিক হিসাবে এটা বিশাল দায়িত্ব কর্তব্যের মধ্যে আমরা 2022 সাল থেকে পালন করছি এ রাজ্যে। যে স্বাধীনতা দিবসের এই গৌরব, স্বাধীনতার যে আমাদের এই মহান একটা অনুভব এবং দেশের প্রতি যে আমাদের দায়িত্বশীল কর্তব্য এবং দেশের যারা শহীদ হয়েছেন এই দেশকে স্বাধীন করার জন্য তাদের প্রতি সম্মান প্রদর্শন করা, এটা উপযুক্ত বলে আমরা মনে করি। এবং আমার দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এটা উনি ওনারই মানে নির্দেশ মোতাবেক আজকে সারা দেশের সঙ্গে রাজ্য আমরা এই স্বাধীনতা দিবসের যেটা উদযাপন করতে যাচ্ছি আগামী পরশু দিন, তার জন্য আজকে হর ঘর তিরঙ্গা, যে প্রতিটা ঘরেই যে তিরঙ্গা এই জাতীয় পতাকা উত্তোলন করা, এটা মানুষের মধ্যে একটা সচেতনতা বৃদ্ধি করা, এবং এটা আমাদের কাজ এবং সেটা আমরা করছি। এর মাধ্যমে সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের মানে দ্বারা যেখানে এই ধরনের অনুষ্ঠান আমরা খুব ভাবে সকলের কাছে পৌঁছাবার চেষ্টা করছি। আজকে এই মুহূর্তে এখানে দাঁড়িয়ে যে ত্রিপুরা আমাদের স্পোর্টস ডিপার্টমেন্টের থেকে উদ্যোগে সারা রাজ্যে চলছে, উদয়পুর গোমতী ডিস্ট্রিক্টের আমাদের স্পোর্টস অ্যান্ড ইউথ ডিপার্টমেন্টের উদ্যোগে যে একটা র্যালি আমরা যাচ্ছি সমস্ত ছাত্রছাত্রী নিয়ে, চাই যে আরও এটাকে জাগ্রত করে দেওয়া, যে ইউথ জেনারেশনকে দেশ স্বাধীনতা, দেশের যে স্বাধীন যে মহানুভবতার এই মানে চেতনাবোধ জাগ্রত করার জন্য এটা আমাদের।